আজ তোমাদের সাথে গরমের সবজি দিয়ে ভীষণই মুখরোচক একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি, যার জন্য আমি নিয়েছি পটল, ঝিঙে, কুমড়ো, সজনে ডাঁটা, রাঙা আলু, নর্মাল আলু এবং 50 গ্রাম মতো মটরের ডাল। প্রথমে আমি যেটা করছি সেটা হলো মটরের ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো 2-3 বার, তারপরে জল দিয়ে ভিজতে দেবো। ভিজিয়ে রাখছি 3-4 ঘন্টার মতো। তোমাদের হাতে সময় থাকলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো, তবে অবশ্যই 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, মানে ডালটা যাতে ভালোভাবে ভিজতে পারে সেই সময়টা দিতে হবে। এদিকে আমি সবজিগুলোকেও কেটে নিয়েছি, সবগুলো সবজি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে তোমরা আমি যে সবজিগুলো নিয়েছি হুবহু এগুলোই নিতে পারো, অথবা এর সঙ্গে কিছু প্লাস মাইনাস করে নিতে পারো, পেঁপে অ্যাড করতে পারো, চাইলে আলু এখান থেকে বাদও দিতে পারো। আর পটলগুলো দেখেছো আমি খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি, পুরোটা একবারে বাদ দিইনি, মাঝে মাঝে করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা একটা বাটা মশলা রেডি করে নেব, তার জন্য নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা এবং আদা। এই আদা, কাঁচা লঙ্কা এবং জিরেটা আমি মিক্সার গ্রাইন্ডার জারে সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিয়েছি। এখান থেকে আমি 2 চা চামচ মতো বাটা মশলা তুলে রাখছি, আর বাকি মশলা আমি কিছুটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যেই রেখে দিচ্ছি। এখন ওই একই জারের মধ্যে আগে থেকে যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই মটর ডালটা পুরোটাই নিয়ে নিলাম, আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আরও একটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা এখানে অ্যাড করবে, আর লবণ দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ মতো। তারপরে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহিভাবে ব্লেন্ড করার দরকার নেই, যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে বেশি ভালো হয়। ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এখানে কিন্তু বাটার জন্য জল ব্যবহার করা যাবে না, যদি খুব প্রয়োজন হয় 1/2 চা চামচ মতো জল অ্যাড করতে পারো। তারপরে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, মাঝারিভাবে তেল গরম হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা ডাল থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম হাত দিয়ে চাপড়ে চাপড়ে ছোট ছোট বড়ার আকারে গড়ে নিচ্ছি। এগুলোকে বলা হয় চাপড়, হাত দিয়ে চাপড়ে এভাবে করে বানানো হয় বলে এই বড়াগুলোকে বলা হয় চাপড়। এই চাপড়গুলো দিয়েই আমি আজকে গরমের সবজি দিয়ে বানাবো চাপড় ঘণ্ট, যেটা খেতে ভীষণই তৃপ্তিদায়ক হয়। বেশ পুরোনো দিনের প্রায় হারিয়ে যাওয়া রান্নার মধ্যে এটি একটি অন্যতম। এই চাপড় ঘণ্ট বাড়িতে যদি একবার বানাও দেখবে ছোট বড় সববার ভীষণ পছন্দ হবে। এর আগে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু সবজি রেসিপি, টিফিন রেসিপি, বেশ কিছু নিরামিষ রেসিপিও শেয়ার করেছি। ওই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে আমি ঠিক বুঝতে পারিনি, কারণ তোমরা খুব একটা লাইক বা কমেন্ট করোনি, ভিডিওতে ভিউ হয়েছে। তা আশা করবো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা যদি তোমাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু এদিকে দেখো সবগুলো বড়া বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, খুব একটা কড়কড়ে করে ভাজিনি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে। আর এই বড়ার কিছুটা মিশ্রণ আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে রেখে দিয়েছি, এটা আমাদের এই রান্নাতে শেষের দিকে কাজে লাগবে। এরপরে আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন 1/2 চা চামচ মতো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো আমি কাটার পরে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে আলুর মধ্যে কালচে দাগ না আসে। আলুগুলো 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি, একটু হালকা লালচে রং ধরলে তারপরে আমি বাদবাকি সমস্ত সবজি একবারে অ্যাড করে দিচ্ছি। আর এই সবজিতে যে পরিমাণ লবণ লাগবে পুরো লবণটাই আমি এখন দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবে। সেই সাথে আরও দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় 1 চুটকি বা 1/4 চা চামচ মতো। যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও এখানে 1 চা চামচ মতো দিয়ে নিলাম। এই ধরনের রান্নাতে হলুদ গুঁড়োর পরিমাণ খুব কম লাগে, বেশি পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করলে রান্নার কালারটাই দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকা চাপা দিয়ে আমি একদম লো ফ্লেমে বসিয়ে রাখছি 3-4 মিনিটের মতো। তাতে করে সবজি থেকে জলটা বেরিয়ে আসবে আর ওই জলেতেই কিন্তু সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি, ঠিক একই রকমভাবে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদম স্লো কুক করলে টেস্টটা খুব ভালো আসে। আর রাঙা আলুটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই রাঙা আলুটা এখন আমি লাস্টের দিকে অ্যাড করে দিলাম। অ্যাকচুয়ালি রাঙা আলুটাও আমি অন্য একটা বাটিতে জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালচে রং ধরে না যায়। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে একদম 5 মিনিটের মতো স্লো কুক করে নিচ্ছি। সবজি থেকে যা জল বেরিয়েছে তাতেই সবজিগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মিশ্রণটা ছিল ওই ডাল বাটার, তাতে জল বুলিয়ে
প্রায় এক বাটি মতো জল এখানে আমি টোটাল অ্যাড করছি দুই তিনবারে। আর এই ডাল বাটাটা তোমরা অবশ্যই একটু বাঁচিয়ে রাখবে, তাতে করে গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে, একদম জল জলের মতো হয় না। আর এই পর্যায়ে আমি যে আদা কাঁচা লঙ্কা বাটাটা রেখে দিয়েছিলাম এক্সট্রা, সেটা এখন অ্যাড করে দিলাম, তাতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আর তারপরে এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম আরও খানিকটা জল। এই জলটা বড়া অ্যাড করার পর অনেকটাই টেনে নেবে, বড়াগুলো জলটা শোক করবে। এই পর্যায়ে গ্রেভিটা ফুটতে শুরু করলে যে চাপড়গুলো আমরা ভেজে রেখেছিলাম ওই চাপড়গুলো হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে অ্যাড করে দিচ্ছি। এগুলো ভেঙে ভেঙেই অ্যাড করতে চেষ্টা করবে, যদি একটু বড় সাইজ করো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। বড়াগুলো আমি ভেঙে ভেঙে এইভাবে করে অ্যাড করে নিলাম। আর তারপরে আমি এই রান্নাতে খুব সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি, যাতে রান্নার টেস্টটা আরও ভালো হয়। যে কোনো নিরামিষ রান্নাতে যদি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় রান্নার স্বাদটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপরে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যাতে সবজিগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। আর বড়াটাও প্রায় জলটা অনেকটাই টেনে নেবে, আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে রেডি হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর আমি 1 চা চামচ মতো ঘরে তৈরি ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপরে দেখো আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, বাদ বাকি সব সবজি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিলাম এবং একদম ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5-7 মিনিটের মতো। আর তারপরে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। জলটা দেখা যাবে তারপরে কিন্তু অনেকটাই টেনে নেবে, প্রায় শুকনো শুকনো হয়ে যাবে। এই রান্নাটায় সবজিগুলো খুব একটা বেশি ঘাটা ঘাটা হয় না, মোটামুটি একটু ঘাটা টাইপের হয়, তবে খুব বেশি একটা ঘাটার দরকার নেই, সবজিগুলো গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ একদম পুরনো দিনের রান্না চাপড় ঘণ্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের সববার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমার আজকের এই রান্না তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।